আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের এই হোয়াইট স্ক্রিন প্রবলেম কম্পিউটার মনিটরটির কাজ দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন মনিটরটির পুরো স্ক্রিন একদম হোয়াইট হোয়াইট হয়ে গেছে, আমরা স্ক্রিনে কোনো গ্রাফিক্স দেখতে পাচ্ছি না। হোয়াইট স্ক্রিন প্রবলেম অনেক কারণবশত আসতে পারে, তার মধ্যে একটি কারণ হচ্ছে ডিসপ্লে পোলারাইজড পেপার। আমার হাতে একটি মোবাইলের ডিসপ্লে পোলারাইজড পেপার, দেখুন আমি পোলারাইজ ফ্লেমটি যেখানে স্পর্শ করতেছি আমরা ডিসপ্লের গ্রাফিক্স কিন্তু দেখতে পাচ্ছি, সেই জায়গায় ডিসপ্লের গ্রাফিক্স দেখতে পাচ্ছি। মূলত এই মনিটরে সমস্যা হয়েছে ডিসপ্লে পোলারাইজ পেপারে। ডিসপ্লে পোলারাইজ পেপার কীভাবে চেঞ্জ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মনিটরটিতে যেহেতু ডিসপ্লে পোলারাইজ ফ্লেম নষ্ট হওয়ার কারণে ডিসপ্লে হোয়াইট চলে আসছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মনিটরটির স্ক্রিন হোয়াইট। তাই এই মনিটরটির ডিসপ্লে প্যানেলে নতুন পোলারাইজ পেপার লাগাতে হবে। নতুন পোলারাইজ পেপার লাগানোর কিছু নিয়মনীতি আছে। পোলারাইজ পেপার বা ফিল্ম যে কোনোভাবে ডিসপ্লেতে লাগালেই হবে না। পোলারাইজ ফিল্ম লাগানোর পূর্বে অবশ্যই ডিসপ্লে পোলারিটি দেখে নিতে হবে, এবং পোলারাইজ ফিল্ম ডিসপ্লে রেজুলেশনের উপরেও নির্ভর করে। আমি এই পোলারাইজ ফিল্মটি এখানে লাগাবো, দেখুন আমরা পোলারাইজ ফিল্মটি যদি এভাবে রাখি তাহলে ডিসপ্লেতে গ্রাফিক্স দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমি পোলারাইজ ফিল্মটি ডিসপ্লের উপর এভাবে রাখি তাতে দেখুন গ্রাফিক্স কিন্তু আমরা গ্রাফিক্সের কালার কিন্তু আমরা সঠিক পাচ্ছি না, এবং গ্রাফিক্স নষ্ট হয়ে গেছে বলতে গেলে। আর যদি আমরা এভাবে রাখি তাতেও কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স ঠিক পাচ্ছি না। তো পোলারাইজ ফিল্মটি লাগানোর পূর্বে অবশ্যই এই পোলারিটি এর বিষয়টি দেখে নিতে হবে যে কিভাবে ডিসপ্লে এর উপর পোলারাইজ ফিল্মটি রাখলে আমরা ডিসপ্লেতে গ্রাফিক্সটি প্রপারলি পাচ্ছি, এবং গ্রাফিক্স একদম সঠিক কালার এবং গ্রাফিক্সের মান সবচেয়ে ভালো পাওয়া যাচ্ছে সেই বিষয়টি। দেখুন আমি পোলারাইজ পেপারটি খাড়াভাবে রাখছি, এতে করে গ্রাফিক্স কিন্তু আমরা সঠিকভাবে পাচ্ছি। তবে সমস্যা হচ্ছে পোলারাইজড পেপারটি কিন্তু দুই সাইডে শর্ট হয়ে গেছে, তাই জন্য আমরা এইভাবে অবশ্যই লাগাতে পারবো না। যদি এভাবে লাগে তাহলে হচ্ছে না, আমি পোলারাইজ পেপারটি একদম উল্টিয়ে নিলাম। এভাবে লাগালে কিন্তু আমরা একদম গ্রাফিক্সটি সঠিক অবস্থাতে পাবো এবং সঠিক গ্রাফিক্স আমরা পাচ্ছি। পোলারাইজড পেপারের পোলারিটিটি এই অবস্থাতে একটু মার্ক করে রাখবো, যেন প্যানেল খুলে পুরাতন পোলারাইজ পেপারটি তুলে নতুন পোলারাইজ পেপার লাগানোর সময় যেন এই পজিশনেই লাগাই। তাই পোলারাইজড পেপারে একটু পজিশনটি চিহ্নিত করে রাখতে হবে। আমি এমনও দেখেছি অনেকেই পুরাতন নষ্ট হয়ে যাওয়া পোলারাইজড পেপারটি প্যানেল থেকে না উঠিয়েই তার উপরেই নতুন পোলারাইজ পেপার লাগিয়ে দেন। আসলে এতে কাজ হবে, তবে সমস্যা হতে পারে স্ক্রিনের ব্রাইটনেস কিছুটা কমে যেতে পারে এবং দেখতে কিছুটা খারাপ লাগতেও পারে, যার জন্য তেমনটি না করে যদি সম্ভব হয় পুরাতন নষ্ট হয়ে যাওয়া যে পোলারাইজ পেপারটি প্যানেলের উপরে আছে সেই পোলারাইজ পেপারটি তুলে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি আমি এই প্যানেলে পুরাতন পোলারাইজ পেপারটি উঠিয়ে নিব এবং তারপর নতুন পোলারাইজ পেপারটি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন ডিসপ্লে প্যানেলটি পরিষ্কার করে নিতে হবে। প্যানেলটি আমি পরিষ্কার করে নিলাম, আবারও একবার মনিটরটি অন করে ডিসপ্লে প্যানেলের উপর পোলারাইজ পেপারটি বসিয়ে দেখে নেব ডিসপ্লে প্যানেলটি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি ডিসপ্লে প্যানেলটি ঠিক আছে। এবারে পোলারাইজ পেপারটি ডিসপ্লে প্যানেলের উপর লাগাতে হবে। পোলারাইজ পেপার বা ফিল্ম প্যানেলে লাগানোর সময় অবশ্যই প্যানেলের কফ সাইডের দিকে পোলারাইজ পেপারের সমান পাশ সংযুক্ত করতে হবে, যেন পোলারাইজ পেপার প্যানেল সাইজ থেকে বড় হলে পোলারাইজ পেপারের বাড়তি অংশ সহজে কেটে ফেলা যায়। আমি প্যানেলের কফ সাইড এবং প্যানেলের সাইড পাশ সমান রেখে পোলারাইজ পেপারটি লাগিয়ে নিচ্ছি। এই পোলারাইজ পেপারটি প্যানেলের সমান, প্যানেল থেকে বাড়তি হবে না, তাই পোলারাইজ পেপারে বাড়তি অংশ কেটে ফেলতে হবে না। তবে পোলারাইজ পেপারটি লাগানোর সময় অবশ্যই সমান করে লাগাতে হবে, যেন লাগাতে গিয়ে কোনো অংশে বাড়তি এবং কোনো অংশে কম না হয়ে যায়। আমাদের পোলারাইজ পেপারটি লাগানো কমপ্লিট। এবারে আমি আবারও মনিটরটি অন করে আপনাদের গ্রাফিক্স দেখাচ্ছি।
উপরে যে বাবলগুলো আমরা দেখতে পাচ্ছি এটির কারণ হচ্ছে উপরে আরও একটি পেপার আছে পোলারাইজ পেপারের উপরে, যেটা সেফটি পেপার, যেন পোলারাইজ পেপারে দাগ না হয়ে যায় তার জন্য। তো সেই পেপারটি তুলে ফেললে আমরা উপরে কোনো বাবল দেখতে পাবো না। দেখুন ডিসপ্লেতে গ্রাফিক্স চলে আসছে এবং আমরা তা দেখতে পাচ্ছি। স্ক্রিনটি প্রপারলি কমপ্লিট অ্যাকুরেট কালার সহ আমরা ডিসপ্লেটি পেয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমি চেষ্টা করব ডিসপ্লে পোলারাইজ ফিল্মের অনলাইন স্টোরের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। তার আগে আপনারা চাইলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।